কুড়ে ঘরে থেকে দুর্বিষহ জীবনযাপন করছেন দুটি অসহায় পরিবার। সরকারি আবাস বরাদ্দের আর্জি, ভাগ্যের নির্মম পরিহাসে কুড়ে ঘরে থেকে দুর্বিষহ জীবনযাপন করতে হচ্ছে দুটি অসহায় পরিবারকে। সামান্য বৃষ্টি হলে বা হালকা বাতাস হলে তাদেরকে বাধ্য হয়ে সন্তানদের নিয়ে পাশের বাড়িতে আশ্রয় নিতে হয়। তারা যে ঘরে বসবাস করছেন এমন ঘরে অনেকে হাঁস মোরগও পোষেন না। অবিশ্বাস্য হলেও এমন দুটি পরিবারের সন্ধান পাওয়া গেল ত্রিপুরা সোনামুড়া মহকুমার নলছোড়া আরডি ব্লকের অন্তর্গত রাঙামাটিয়া জিপির 3 নম্বর ওয়ার্ডে। সেখানকার মাদ্রাসা সংলগ্ন একটি জরাজীর্ণ কুড়ে ঘরে দীর্ঘদিন ধরে বসবাস করে আসছেন বিলাল হোসেন ও আনোয়ার হোসেন নামের দুই ভাইসহ তাদের পরিবারের অন্যান্য সদস্যরা। ঘরের উপরে প্লাস্টিক দিয়ে তারা দিন গুজরান করছেন। ঘরের বেড়া উড়িয়ে নিয়েছে তুফানে। বিলাল হোসেনের দুই মেয়ে এক ছেলে আর আনোয়ার হোসেনের দুই ছেলে রয়েছে। তারা সরকারি আবাসের জন্য বার কয়েক জিপি কর্তৃপক্ষের কাছে আবেদন নিবেদন জানালেও আজও তাদের ভাগ্যের পরিবর্তন হয়নি। তবে তাদের নাকি রাঙামাটিয়া জিপির প্রধান কানুবালা দাস আশ্বাস দিয়েই যাচ্ছেন, কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছে না। বর্তমান বৃষ্টির মরশুমে এই দুই ভাইয়ের পরিবারের লোকেরা কিভাবে দিন কাটাবেন এই নিয়ে তারা দুশ্চিন্তায় পড়েছেন। অভিযোগ মতে রাজনৈতিক প্রতিহিংসাজনিত কারণে দুই ভাইকে বিভিন্ন সরকারি প্রকল্প থেকে বঞ্চিত রাখা হচ্ছে, অথচ যাদের পাকা ঘর আছে তাদেরকে সরকারি ঘর পাইয়ে দেওয়া হচ্ছে। সমস্যা নিরসনে ভুক্তভোগীরা বিভাগীয় কর্তৃপক্ষ সহ রাজ্যের মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন। মানে পোকামাকড়ের ডর আছে, ইয়ে আছে, ভয় লাগে। বাচ্চাটা চলে বৃষ্টির দিনে অনেক অন্যরা করে যায়, থাকার লাগে। একদম বেড়াটারা কিচ্ছু নাই, ভাঙ্গা চাল টালো, বৃষ্টি পরে উপত্যকা বৃষ্টি পরে। এই অবস্থাতে আমরা বাচ্চাটা নিয়ে থাকতে খুব অসুবিধা হয়। আমরা গ্রাম পঞ্চায়েতের প্রধান, আপনাদের ঘরে যে অবস্থা সে জানে নি? সে জানে। কি কয়ে কইতাছে, দিব দিব এইসব কইতাছে। আমার ঘর দেওয়া অবস্থা দেখছেন, আপনারা দেখছেন, চাইছেন। আমি আজকে 3 বছর যাবৎ প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর আছে বলে এই অন্য অন্য এরিয়ার মধ্যে এক একজনে 2 বা 3 বার ঘুরেও পাইছে। আমার এই কাগজপত্র লয়ে গেছে, প্লাস এই অ্যাকাউন্ট অ্যাকাউন্ট নিয়েছিল 1 বছর আগে। তারপরে ওখানে 2 লোড ঘর আছে, আমরা দিছে না। এই আমরা 2 ভাই পুরা গ্রাম দিয়ে মনে হয় আমরা এর মতন আর খারাপ আর কারো নাই। তখন আমি আবেদন রাখছি পঞ্চায়েতের কাছে আর মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানাই, আমরা 2 ভাইয়ের যাতে পাথারকান্দি থেকে মলয় কুমার দাসের প্রতিবেদন, নিউজ বাংলা।